হ্যালো স্টুডেন্টস আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও আমরা আলোচনা করবো দু হাজার উনিশ সালের ইংলিশ অনার্স বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের ফিল্ম স্টাডিজ পেপারটা মাথায় রেখো দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এক্সাম কিন্তু হয়নি কোভিডের কারণে ফলে তোমরা লাস্ট যে ফোর্থ সেমিস্টার এক্সাম হয়েছে সেটাই দু হাজার উনিশেরই ফলে আমাদের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছে ফিল্ম স্টাডিজ এবং ইএলটি পেপারের জন্য তো সিসি এইট নাইন টেন এবং ইএলটি পেপার সেগুলো এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা সব লিঙ্ক পেয়ে যাচ্ছ ওগুলো দেখে নেবে যারা এখনও দেখো নি আর এই এই ভিডিওটা আমরা আলোচনা করবো ফিল্ম স্টাডিজ কোশ্চেনগুলো তো দু নম্বরের কোয়েশ্চেন আলোচনা করছি না দু নম্বরে যে কোনো প্রশ্ন আসতে পারে খামোখা ভিডিও বড়ো করে তো লাভ নেই আমরা পাঁচ নম্বরের গুলো আলোচনা করছি প্রথমে এ রাইট এ ব্রিফ নোট অন টকিজ টকিজ মানে টি এ এল কে আই ইএস টকিজ মানে কিন্তু বেসিক্যালি সিনেমাকে বোঝায় আচ্ছা বি অ্যাটেম্প এ শর্ট নোট অন অ্যাপ্রোপ্রিয়েশন ইন ফিল্ম ফিল্মে অ্যাপ্রোপ্রিয়েশন বলতে কী বোঝো সি ডিসকাস ব্রিফলি দ্য রিসেন্ট টেকনিক্স ইন ফিল্ম প্রিজারভেশন ফিল্ম প্রিজার্ভেশনের সংরক্ষণের সিনেমা ছবি সংরক্ষণের বা মুভি সংরক্ষণের আজকের যে টেকনিক সেটা নিয়ে বলতে বলছে ডি ইলাবোরেট অন দ্য মেজর ফিচার্স অফ ডিজিটাল সিনেমাটোগ্রাফি ডিজিটাল সিনেমাটোগ্রাফির ফিচার মানে হচ্ছে বৈশিষ্ট্য মেজর মানে প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী পাঁচ নম্বরের আছে চারটে প্রশ্ন লিখতে হবে দুটো প্রশ্ন অফলাইনের জন্য এটা কিন্তু অফলাইনের পেপার মাথায় রেখো আচ্ছা তিনে আছে দশ নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে আছে চারটে কি আছে এ রাইট অ্যান্ড এসে অন অ্যাডাপটেশন অফ এনি লিটারি টেক্সট ইন ফিল্ম কোনো লিটারেরি টেক্সটকে কোনো গল্পকে ফিল্ম বানালো হলে হলে সেটার উপরে একটা এসে লেখো তো প্রচুর গল্প আছে যেটা যেগুলো নিয়ে পরবর্তীকালে সিনেমা হয়েছে হয় প্রচুর সে দেবদাস থেকে শুরু করে এরকম প্রচুর আছে ঠিক আছে পরিণীতা দেবদাস অনেক আচ্ছা বি এ ক্রিটিক্যাল এসে অন দ্য ইভলিউশন অফ ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান সিনেমার যে এভলিউশনটা মানে উনিশশো সালে জার্নি শুরু হয়েছিল সেখান থেকে যে দু হাজার বাইশে এভলিউশনটা পুরোটা লিখতে হবে কীভাবে ইন্ডিয়ান সিনেমা এতদূর পথ এলো সি রাইট অ্যান্ড এসে অন আর্ট ফিল্ম ইন ইন্ডিয়ান কনটেক্সট আর্ট ফিল্ম বলতে ইন্ডিয়ান কনটেক্সে কী বোঝো ডি অ্যাটেম্প রিভিউ অফ আ ফিল্ম অফ ইউর চয়েস যে কোনো ফিল্মের তুমি দেখেছো তোমার দেখা একটা সিনেমার রিভিউ তুমি করো রিভিউ মানে আমাদের যে যারা ডেটা গুরু থাকে ফিল্ম লাইনে তারা যেরকম ফিল্ম রিভিউ কাগজে বা ম্যাগাজিন আমরা পড়ি ফিল্মটা কেমন হয়েছে কটা স্টার দিয়েছে তারা কেন দিয়েছে ছবি কেমন চিত্রনাট্য কেমন গান কেমন সংলাপ কেমন অভিনয় কেমন গল্প কেমন সব কিছু সেটা নিয়ে একটা রিভিউ বানাতে হবে প্রত্যেকটা এই আমি যে প্রত্যেকটা ধারা বললাম সেগুলো নিয়ে এক একটা প্যারা করলে তোমার সাতটা প্যারা হয়ে যাবে এইভাবে লিখতে হবে তোমার দেখা একটা ফিল্ম নিয়ে লিখবে রিসেন্টলি দেখা যে কোনো ফিল্ম রিসেন্ট হলে মনে রাখতে সুবিধা হয় তো এই হচ্ছে তোমার ফিল্ম স্টাডিজের কোশ্চেন দু উনিশ সালের ফোর্থ সেমিস্টারে যারা ফোর্থ সেমিস্টারে এবার দিতে চলেছো যদি এরকম কেউ চেনা থাকে যার কাছে কোয়েশ্চেনটা নেই বা যার কাজে লাগবে মনে করো ভাই বোন বন্ধু বান্ধবী দাদা দিদি যেই হতে পারে তাকে কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো আর এখনও যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ